এগুলো হচ্ছে ভিয়েতনামি কই মাছ। আচ্ছা আমরা টাঙ্গি থেকে ধরতেছি দুইটা মাছগুলো, ড্রামে ভরবো, ড্রামে ভরার পরে বিক্রি করব। খুব ভালো সাইজের কই, এটা 90 দিনেই 250 গ্রাম ওজন হয়ে যায়। এই মাছগুলো কিভাবে গুনি বা কিভাবে আমরা পাঠাই তা ভিডিও পুরোটুকু দেখুন। তাহলে মাছগুলো 250 গ্রাম মাছে যদি আপনার 250 পিস হয় তাহলে পাবেন কেজিতে 1000 পিস। ডিজিটাল 20000 নিতে চাও তাহলে 20 কেজি লাগবে। এই যে ডিজিটাল 219 এই বাসটা দাও আর পাথরে দাও। আর 250 গ্রাম মাছ আমরা ওজন করব। এখন একটা একটা মাছ এখানে মানে কাউন্ট করে দেখব কত পিস মাছ হয়, ওইভাবে আমরা মাছগুলো গণনা করি। এখন গোনা হচ্ছে পাঁচটা পাঁচটা, পরে হিসাব করা হবে কয় পিস হচ্ছে। সাইজগুলো খুবই ভালো, 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি সাইজ। এটা বলতে গেলে কই মাছের বেস্ট কোয়ালিটি যে মাছগুলো এটাই হচ্ছে। এটা 250 গ্রামে 250 পিস অর্থাৎ 1 কেজিতে 1000। এখন আমরা যত কেজি মাছ দিব তত 1000 পিস মাছ হবে, এভাবেই আমরা মাছগুলো কাউন্ট করে থাকি, ঠিক আছে। আর এটা এই মাছগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করেন, আমরা মাছগুলো আপনার ঠিকানা মতনে পাঠিয়ে দিব, নিতে পারবেন। একদম পানি শুকায় মাছগুলো মেপে দিই, দেখেন এখানে কোনো পানি দিই না। 2.5 কেজি চলবে, 2.5 কেজি তো 2.5 কেজি হয়েছে, ডাল 2.5 কেজিতে 2500 মাছ আছে এখানে। তারপর এই যে দেখেন এরকম ড্রামে আমরা মাছগুলো ভরব, এইরকম একটা ড্রামে আমরা 4000 মাছ দিতে পারি। অর্থাৎ আয়ো আয়ো তাড়াতাড়ি আয়ো, 1 কেজি মাছ দিতে পারবো, 4000 পিস মাছ হবে। ছোট মাছ হলে আর হয়তো বেশি লাগে যায়। তাড়াতাড়ি আয়ো তাড়াতাড়ি, ওই দেখেন ড্রামের ভিতরে মাছ কত সুন্দর খেলা করে। এভাবেই ড্রামে আপনার 24 ঘন্টা রাখা যাবে, 24 ঘন্টার ভিতরে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিতে পারবো। ড্রামের ভিতরে কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই। এটা একটা 50 লিটারের ড্রাম, এই সকম ড্রামই আমরা মাছ পাঠাই। মাছগুলো যে আমরা ওজন করি দেখেন এখানে কোনো পানি নাই, একদম নেট দিয়া সাইকিয়া খুব ভালোভাবে ওজন করে দেই। আপনি সংখ্যায় কোনো সময় কম পাবেন না, কিন্তু ভালো লাগবে না 200 গ্রাম কম। আমাদের ঠিকানা ময়মনসিংহ ডিস্ট্রিক্ট দলা গ্রাম থানা ত্রিশাল, নাম অজিত বর্মন। এই ঠিকানা এসে আপনারা মাছগুলো নিতে পারবেন। এই ড্রামগুলো বাসের বক্সে নেওয়া যাবে অথবা সিএনজি করে নিতে পারবেন, এভাবেই আমরা পাঠিয়ে দিই। এই মাছ ড্রামেও পাঠায় আবার অক্সিজেন প্যাকেটেও পাঠায়, আমরা দুই পদ্ধতিতে মাছগুলো পাঠিয়ে থাকি। এরকম মুক্তা লাগানো হয়, তারপরে এই যে ছিদ্রগুলো আছে এগুলোতে অক্সিজেন না মাছগুলো মারা যায় না। এক একটা ড্রামে আপনার 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যন্ত মাছ জীবিত থাকে। এটা হচ্ছে মিথাইনাল ব্লো, ওটা মাছের ফাঙ্গাস বা কোনো ঝামেলা যাতে না হয়, ভাইরাস ইনফেকশনও যাতে না হয়, এটা হচ্ছে জীবাণুনাশক বলতে পারেন। এটা পানিতে গ্যাস হবে না, এটা ড্রামের ভিতরে আমরা দিয়ে দিই যাতে মাছগুলো কোনো প্রকার ইনফেকশন না হয়। দেখেন আমরা এটা ড্রামের ভিতরে দিয়ে দিব, এটা বেগুনি কালার হয়ে যাবে।
এটা এখন আমরা ড্রামের ভিতরে দিয়ে দিব অল্প করে যাতে মাছ জীবাণু মুক্ত থাকে ভাইরাস না হয় আক্রান্ত না হয় এখন এটা মাছগুলো সেফ আছে অটো চলে আসছে এটা দিয়ে বাস কাউন্টারে পাঠিয়ে দিব তারপর বাস দিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মাছগুলো চলে যাবে চলে যাচ্ছে হ্যাচারি থেকে